শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো অক্টোবর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো কৃষকদের জন্য সুখবর আর মাত্র দুই দিন পর অর্থাৎ সতেরো অক্টোবর অ্যাকাউন্টে আসতে চলেছে বারোতম কিস্তির টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ অর্থাৎ শনিবার বিকেলে শিলচর কনকপুর রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুটি স্কুটি সহ একটি বিদ্যুতের ট্রান্সফর্মারে দাক্কা এল্টো গাড়ির লালা তানাদিন দিন কালাসড়ায় গলাকাটা গরু উদ্ধারের ঘটনায় উত্তেজনা বিস্তারিত থাকবে প্রতিবেদনে মেয়েকে নিয়ে বৃত্তি পরীক্ষায় যাওয়ার জন্য বাসের অপেক্ষারত মা এবং মেয়েকে পিষে দিল অ্যাম্বুলেন্স ক্ষুদ্র জনতা পুরিয়ে দিলেন অ্যাম্বুলেন্স গাড়ি সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যের হাজার হাজার চাকরি প্রত্যাশীদের জন্য ভালো খবর রাজ্যে আবার দেওয়া হবে শিক্ষক নিযুক্তি ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর অপরিচিত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিতে শুরু করে এবং তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে এক মহিলার সাহসিকতায় এক লম্পট ব্যক্তি জনতার হাতে ধরা পড়ল শিলচরে চুরির অভিযোগে ধ্রুতদের তালিবানি কায়দায় অত্যাচার নিলামবাজার বাজার অসির গোপনাঙ্গে মরিচের গুঁড়ো পেট্রোল ডেলে শরীরে আগুন লাগিয়ে দেওয়ারও হুমকি অক্টোবর মাসের পনেরো দিন অতিবাহিত কিন্তু এখনও সেপ্টেম্বর মাসের দ্বিতীয় দফার চাল বন্টন করা হয়নি রেশনের চাল বন্টনে বিলম্ব উদারবন সমবায়ের বিরুদ্ধে বাড়ছে কুব বুটমুখী গুজরাটের বাদে সারা দেশেই দাম বাড়ছে দুধের লিটার প্রতি দুই টাকা বাড়াচ্ছে আমুল এবং শেষ খবরটি মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগ বাজারি সরার মাকুন্দা হাসপাতালে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কৃষকদের জন্য সুখবর আর মাত্র দুই দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সতেরো অক্টোবর নয়াদিল্লিতে দুই দিনের অনুষ্ঠান প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলন দুই হাজার বাইশের উদ্বোধন করবেন এই ইভেন্ট চলাকালীনই প্রধানমন্ত্রী সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পিএম এম কিষাণের বারোতম কিস্তির টাকা হিসাবে দুই হাজার টাকা করে পিএম এম কিষাণের টাকা রিলিজ করবেন মোট ষোলো হাজার কোটি টাকা ব্যয় করা হবে কৃষকরা সেদিনই অ্যাকাউন্টের মাধ্যমে বারোতম কিস্তির টাকা দুই হাজার টাকা পেয়ে যাবেন শিলচর কনকপুর ফেসকার রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল দুটি স্কুটিতে ধাক্কা মেরে পালাতে গিয়ে আরও ভয়ানক দুর্ঘটনার শিকার হলো এল্টো গাড়ি ঘটনাটি ঘটে আজ অর্থাৎ শনিবার বিকেল চারটা নাগাদ জানা যায় কনকপুর রোডে যাওয়ার পথে প্রথমে ফেস্কার রোডের মাঝামাঝি স্থানে দুটি স্কুটিকে মুখোমুখি ধাক্কা মারেন এল্টোর চালক বেরেঙ্গার বাসিন্দা কাজল লস্কর কনকপুরের জাহিদ নামে এক স্কুটি চালক গুরুতর আহত হন অন্য স্কুটি চালকের নাম জানা যায়নি তিনিও গুরুতর আহত হয়েছেন সে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় কনকপুর রোডে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুজা ছ মিলের ট্রান্সফারের খুঁটিতে ধাক্কা মারেন এতে দুটি খুঁটি বেঙ্গে যাওয়ার পাশাপাশি খুঁটিতে থাকা মিটার বক্স চুরমার হয়ে যায় এছাড়া এল্টোর সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে চালক কাজল লস্কর আহত হয়েছেন ঘটনার পর চাপা উত্তেজনা দেখা দে স্থানীয়দের সহযোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে গলাকাটা অবস্থায় একটি গরু উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা উত্তেজনাসড়ায় লালাতানাধীন কালাসোরা বাগান এলাকায় যদিও পুলিশের সমোচিত পদক্ষেপ এবং স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপে ঘটনার জল বেশি দূর না গড়ালেও এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এই ঘটনার বৃত্তান্ত জানিয়ে স্থানীয় এক পক্ষ থেকে লালাতানায় এজাহার দায়ের করা হয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গা মাদ্রাজি সহ বেশ কয়েকজনের স্বাক্ষরিত এই এজাহারে উল্লেখ করা হয়েছে শুক্রবার সকাল সাতটায় তারা দেখতে পান যে স্থানীয় এক মন্দিরের রাস্তা ধরে গোলাকাটা একটি গরু দৌড়ে পালাচ্ছে এমতাবস্থায় গরুটি একটি নালার পাশে গিয়ে পড়ে যায় তখন গরুটির পিছু সুটেন বদরুদ্দিন সহ অজ্ঞাত দুই ব্যক্তি অবশেষে তারা আহত অবস্থায় গরুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় কিছু লোক দেখে তাদের পিছু দাওয়া করেন তা দেখে তারা গরুটিকে ছেড়ে পালিয়ে যায় পরে স্থানীয় লোকরা পুলিশে খবর দেন পুলিশে সে গরুটিকে উদ্ধার করে লালা পশু হাসপাতালে নিয়ে যায় পশু চিকিৎসক গরুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের পাকরাও করে শাস্তির দাবি জানিয়েছেন অনেকে এক মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণ করা ব্যক্তি পালানোর সময় ধরা পড়লেন জনতার হাতে ঘটনাটি শুক্রবার সন্ধ্যা রাতে শিলচরের সুনাই রোডের পদবীর একজন মহিলা তার বয়ান মতে জানান তিনি অফিসের কাজ শেষ করে শিলচর উত্তর কৃষ্ণপুর বুলের শোরুম থেকে রিক্সা দিয়ে বাড়ি ফিরছিলেন সেই ইরিকশায় বাজাজ ক্লাসিক্সের সামনে থেকে এক পুরুষ যাত্রী উঠেন অপরিচিত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিতে শুরু করে এবং তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে অশালীন মন্তব্য করতে থাকে তিনি সহ্য করতে না পেরে প্রতিবাদ করেন এবং চালককে রিক্সা বন্ধ করতে বলেন রিক্সা বন্ধ হতে নেমে আরেকটি রিক্সায় উঠে যায় তারাও পেছনে পেছনে আসেন আসার টেরপে অপরিচিত ব্যক্তি ই রিক্সা থেকে লাফ দিয়ে সুনাই রোড বিহারীপট্টি দিয়ে পালানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দেন চিৎকার শুনে স্থানীয় জনতা তাকে আটক করতে সক্ষম হয় ব্যক্তিকে আটক করে শিলচর রাঙ্গীর শাড়ি পুলিশ হাড়িতে সমজে দেন মহিলা জানান থানায় আসার পর ব্যক্তির পরিচয় পান ব্যক্তিজন শিলচর জানিগঞ্জের বাসিন্দা জিতেন্দার নাগ পদবীর মহিলা বলেন চালক তাকে অনেক সহযোগিতা করেছেন তিনি জেলা প্রশাসনক কাসারের পুলিশ সুপারের কাছে ন্যায় বিচারের জন্য আবেদন করেন এক অভিযোগপত্র দাখিল করেন রাঙ্গির কারিতে মহিলা সাহসিকতার সঙ্গে লম্পট ব্যক্তির অশালীন কাজের প্রতিবাদ করায় ধরা পড়ল ওই লম্পট ব্যক্তি চুরির অভিযোগে আটক দৃতদের উপর তালিবানি অত্যাচার চালানোর গুরুতর অভিযোগ উঠল নিলামবাজার থানার অসির বিরুদ্ধে গোপনাঙ্গে মরিচের গুঁড়ো লাগিয়ে দেওয়ার পাশাপাশি পেট্রোল ডেলে শরীরে আগুন লাগিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার আদালতে পেশের সময় খুদ মুখ্য দণ্ডাদীশের সামনে এমন অভিযোগ উত্থাপন করে দুই আসামি চুরির অভিযোগে সন্দেহজনক দুই অভিযুক্তকে থানায় তুলে এনে মধ্যযুগীয় বর্বরচিত নির্যাতনের অভিযোগে নিলামবাজার থানার ওসির বিরুদ্ধে শুক্রবার মামলা দাখিল হলো করিমগঞ্জ ফৌজদারি আদালতে ফৌজদারি আদালতের মুখ্য নেদণ্ডাদীশ নূর মোহাম্মদ আব্দুল্লাহ আহমেদ মজুমদার নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন দুই অভিযুক্তের উপর পুলিশ হেফাজতে অমানবিক প্রহার এবং তালিবানি শাসন ব্যবস্থার এমন করুণ কাহিনী শুনে দস্তুর মতো আতকে উঠেন ফৌজদারি আদালতের মুখ্য নেদণ্ডাদীশ। এবং অভিযুক্তের শারীরিক সংকটজনক অবস্থা দেখে বিচারক রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েন পরে আদালতে অসির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো ত্রিশ অবলিক তিনশো তেইশ নম্বর দ্বারায় মামলা দায়ের করা হয় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা অ্যাম্বুলেন্স পিষে গেল মা এবং মেয়েকে জায়গায় মৃত্যু ঘটে দুজনেরই ঘটনার পর ক্ষুদ্র জনতা সড়ক অবরোধ করে অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলেও অবরুজ চলে ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ শনিবার সকাল ছয়টা ত্রিশ মিনিটে মুম্বাইয়ের উলুবেরিয়ার জরকালায় জ্বরকালায় ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে অর্থাৎ মুম্বাই রোডের পাশে মৃতদের নাম অপর্ণা পারালো টুসু পারাল জানা গেছে মা এবং মেয়ে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন বৃত্তি পরীক্ষা তাকায় মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মা এ সময় অ্যাম্বুলেন্স তাদের দুজনকে পিষে দে ক্ষুদ্র জনতা রাস্তা অবরোধ করে অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেবাতে গেলে বিক্ষোভকারীরা তাদের বাধা দে রাজ্যের হাজার হাজার চাকরি প্রত্যাশীদের জন্য ভালো খবর রাজ্যে আবার দেওয়া হবে শিক্ষক নিযুক্তি শীঘ্রই খালি হয়ে থাকা শিক্ষকের পদ পূরণ করবে অসম সরকার কয়েক দিনের মধ্যেই শিক্ষক নিযুক্তি দেওয়ার কথা ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর শিক্ষক নিযুক্তির সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের উন্নত করার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু লিটার প্রতি দুধের দাম দুই টাকা বাড়াতে চলেছে আমূল ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি একষট্টি থেকে বেড়ে তেষট্টি টাকা হবে কেবল গরুর দুধ নয় লিটার প্রতি দুই টাকা করে দাম বাড়ছে আমুল গোল্ড মোষের দুধেরও এর ফলে বহু বাড়িতেই মাসের খরচ একধাক্কায় বেড়ে যাবে বলে আশঙ্কা অনেকের তবে সারা দেশে বাড়লেও গুজরাতে দুধের দাম বাড়ছে না মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করছে বাজারিসরা এলাকার বেসরকারি মাকুন্দা ক্রিস্টান কাম জেনারেল হাসপাতাল মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী পরিবার জানা গেছে লোয়ারপুয়া এলাকার মানসিক রুগী রাজকুমার কৈরি মাকুন্দা ক্রিস্টান কাম জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে আসছেন বহুদিন থেকে ডক্টর স্টারলিন বিজয়ের তত্ত্বাবধানে কিন্তু গতকাল সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানাতে গিয়ে তিনি বলেন গত বুধবার তিনি রুটিন চেক জন্য যান হাসপাতালে প্রেসক্রিপশনে লেখা ঔষধ ইঞ্জেকশন কিনতে মাকুন্দা ক্রিস্টান কাম জেনারেল হাসপাতালের ফার্মাসিতে রাজকুমার কৈরির বনের জামাই গঙ্গা প্রসাদ কৈরি কিনতে গেলে ঔষধ ইঞ্জেকশন দেন ফার্মাসিতে থাকা লুকেরা এসব নিয়ে যথারীতি বাড়িতে ফিরে ইঞ্জেকশন দিতে গেলে দরা পড়ে ইনজেকশনটি মেয়াদ উত্তীর্ণ কিন্তু ঔষধ মেয়াদ উত্তীর্ণ দিলেও ক্যাশ মেমোতে মেয়াদ ঠিকই ছিল উল্লেখ্য এই হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপিত হচ্ছে এই হাসপাতালের কর্মীদের বারবারন্ত জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে এ ব্যাপারে ভুক্তভোগীরা জেলা শাসক ও জেলা যুগ্ম সঞ্চালকের হস্তক্ষেপ কামনা করেছেন এবার শেষ খবরটি রেশনের চাল বন্টনে বিলম্বকে ঘিরে উদারবন সমবায় সমিতির বিরুদ্ধে খুব বাড়ছে গ্রাহকদের মধ্যে অভিযোগে জানা যায় অক্টোবর মাসের পনেরো দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বন্টন না করায় উদারবন সমবায় সমিতির বিরুদ্ধে জনমনে খুব দেখা দিয়েছে উল্লেখ্য করোনা কাল থেকে প্রতি মাসে দুবার করে বন্টন করা হয়ে থাকে গণবন্টনের চাল উদারবন সমবায় সমিতির তরফে সেপ্টেম্বর মাসে প্রথম দফার চাল বন্টন করা হলেও দ্বিতীয় দফার চাল বন্টন করা হয়নি অক্টোবর মাসে দ্বিতীয় সপ্তাহে যেখানে প্রথম দফার চাল বন্টনের কথা সেখানে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় দফারও চাল বন্টন করা হয়নি এ নিয়ে উদারবন সমবায় সমিতির বিরুদ্ধে কুবে ফুসছেন একাংশ গ্রাহক এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন